আজকের ব্রেকিং নিউজ, নগাঁও মেহেরপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদিত। পুরো ঘটনা শুনতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নগাঁও মেহেরপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদিত। মন্ত্রিসভায় মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয় ও নগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নামে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এ সময় তিনি গণভবন থেকে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এতে যোগ দেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভার অন্য সদস্যরা বৈঠকে অংশ নেন। এখন থেকে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত দুটি বিশ্ববিদ্যালয় হবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রোটোটাইপ। মন্ত্রিসভা মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর আইন 2022-এর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন 2022-এর খসড়া আইন দুটি যাচাই বাছাইয়ের শর্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়াও দেশের আলোক কৌশল খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে হালকা প্রকৌশল নীতি 2022-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। তিনি বলেন, নীতিমালার কারণে হালকা প্রকৌশল শিল্পের প্রসার ঘটবে, শিল্প খাতের ভূমিকা আরে বাড়বে এবং অর্থনীতিকে উন্নত ত্বরান্বিত হবে।